মাদারীপুরের রাজুর উপজেলায় 21 ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য 15 ফেব্রুয়ারি সোমবার বিকাল 4টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে হট্টগোল, কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। রাজুর উপজেলায় 21 ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাজাহান খান এমপির সমর্থক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমের সমর্থকদের মাঝে এই হট্টগোল, কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে অবশ্য স্থানীয় ইউএনওর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।